রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে 51 মিনিটের মাথায় উইলিয়ানের পাসে মেক্সিকোর জালে আঘাত হানেন নেইমার। এরপর বা প্রান্ত থেকে নেইমারের লম্বা পাস থেকে বদলি হিসাবে মাঠে নামা রবার্তো ফিরমিনোর পায়ের আলতো ছোঁয়ায় 88 মিনিটের গোলে মেক্সিকোর বিপক্ষে 2-0 ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। এর আগে রাশিয়ার সামারা স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের এ খেলায় মেক্সিকো ব্রাজিল ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুদলই। এদিন শুরুতেই ব্রাজিল শিবিরে পরপর বেশ কিছু আক্রমণ করে মেক্সিকো, কিন্তু বেশিক্ষণ সে ধার ধরে রাখতে পারেনি হার্নান্দেজরা। আক্রমণ সামলে উপর্যুপুরে পাল্টা আক্রমণ শুরু করে নেইমার জেসুসরা। 20 মিনিটের মাথায় সুযোগও তৈরি করেছিলেন নেইমার, কিন্তু মেক্সিকোর গোলরক্ষক ওচোয়ার নৈপুণ্যে এ যাত্রায় রক্ষা পায় মেক্সিকো। প্রথমার্ধে দুই দলের লড়াইটা হয়েছে সমানে সমান। বল দখলে ব্রাজিল ও মেক্সিকো দুই দলই 50% নিয়ন্ত্রণ রেখেছে। এদিকে দুই দলে একটি করে হলুদ কার্ডও পেয়েছে, তবে আক্রমণে এগিয়ে ব্রাজিল। 11টি অ্যাটেম্প নিয়েছে নেইমাররা, আর মেক্সিকো নিয়েছে 5টি। অবশেষে মেক্সিকোর বিপক্ষে 2-0 গোলের ব্যবধানে বিজয়ী হয়ে নেইমার চমকে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল।